ভোট চোর এবং রাতের অন্ধকারে ক্ষমতায় বিএনপি আসছে আওয়ামী লীগ না আওয়ামী লীগ দেশের স্বাধীনতার এনেছে আওয়ামী লীগ দেশে সুষ্ঠু নির্বাচন করেছে আওয়ামী লীগ দেশে আন্দোলন করে ভোটার আইডি কার্ড মানুষকে দিয়েছে ভুয়া ভোটার বাতিল করেছে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্বে একটা সুষ্ঠু নির্বাচন ইনশাআল্লাহ বাংলাদেশে হবে এবং কোনো আগুন সন্ত্রাস করতে আমরা দেব না সংবিধান অনুযায়ী ইলেকশন হবে সংবিধান যে বাংলাদেশ সংবিধান যা আছে সেটা অনুযায়ী ইলেকশন হবে বিএনপি যেই আগুন সন্ত্রাসের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা যে ষড়যন্ত্র করতেছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ সংগঠন আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা শহরের রাজপথ দখল করে লক্ষ লক্ষ যুব সমাজ আজকে এখানে আসছে আমাদের যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে না হলো 3 থেকে 4 লক্ষ যুবলীগ কর্মী আজকে এখানে আছেন এবং ঢাকা শহরে আমরা আর কোনো আগুন সন্ত্রাস আমরা করতে দেব না আগামী নির্বাচনে জনগণ উন্নয়নের পক্ষে রায় দেবে আমাদের বার্তা একটাই আগামীতে নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার যে নির্দেশ সেই নির্দেশে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করব এবং আগামীতে যে উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী করেছেন সেই গতিধারাকে আরো জোরদার করে আগামীতে এ দেশকে একটা স্মার্ট বাংলাদেশ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা বাস্তবায়ন করবেন।